আমাদের করোনার দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই সারা বিশ্ব কিন্তু এই করোনার দুর্যোগে বিপর্যস্ত, মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। বিশ্বের সবচেয়ে বড় বড় শক্তিশালী ধনী রাষ্ট্রগুলো কিন্তু এই করোনা মোকাবেলায় হিমশিম খেয়েছে। তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আমাদের দেশেও কিন্তু অনেক বিরোধী দলের, আমাদের অনেক বা সুশীল সমাজে অনেকেই মন্তব্য করেছিলেন যে এই করোনা দুর্যোগে রাস্তায় রাস্তায় লাশের স্তূপ পড়ে থাকবে। আমাদের মানে স্বল্পোন্নত দেশ, সীমিত সম্পদ এবং আমাদের ব্যবস্থা নিয়ে কিছু দুর্বলতা সব মিলিয়ে এই ধরনের মন্তব্য করেছিল অনেকেই। কিন্তু আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা, উনি তার দক্ষতা দিয়ে সীমিত সম্পদ এবং এই যে বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই অত্যন্ত দক্ষের সাথে এই করোনা দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছেন বা করে যাচ্ছেন, যার ফলে আমাদের দেশে পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রের তুলনায় আমরা কিন্তু করোনার দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ আমাদের অনেক অনেক কম। সেই হিসাবে আমরা মনে করি যে করোনা দুর্যোগ মোকাবেলায় সরকার যথেষ্ট সফলতারই পরিচয় দিয়েছেন। করোনা দুর্যোগের পর থেকে কিন্তু এটার স্থায়ীভাবে নিরসনের জন্য ভ্যাকসিনের আবিষ্কার বিশ্বের অনেক আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বা যারা বিজ্ঞানীরা তারা চেষ্টা করে যাচ্ছিলেন। ইতিমধ্যে কয়েকটা ভ্যাকসিন আবিষ্কারের পরে এটা অনুমোদিত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের থেকে, রাষ্ট্র থেকে, এবং ভ্যাকসিন এখন উন্নত দেশগুলোতে দেওয়া শুরু হয়েছে। আমাদের সরকার ইতিমধ্যে ভ্যাকসিনের ব্যাপারে আমরা যে যারা ভ্যাকসিন প্রস্তুত করেছে তাদের সাথে যোগাযোগ করেছে, একটা কোম্পানির সঙ্গে আমাদের সরকার চুক্তি হয়েছে। আমাদের সরকার আশা করছে যে এই মাসের শেষ থেকেই এদেশে ভ্যাকসিন আসবে। সরকার কিন্তু বারবারই বলেছেন যে ভ্যাকসিনটা আমরা জনগণকে বিনামূল্যে যাতে পাই সে ব্যবস্থা আমরা করছি। আমি গতকালকেও দেখলাম যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব এই ভ্যাকসিন নিয়ে অনেক কথাবার্তা বললেন। আমি অবাক হয়ে যাই যে ওনারা খালি বলার জন্যই বলেন, কিন্তু বলার পরে ওনার টেলিভিশনের খবরটা ওনারা ঠিকমতো দেখে না, পত্রিকা মনে ঠিকমতো পড়ে না যে এই ভ্যাকসিন নিয়ে সরকারের কী কী পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে আনার জন্য যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন, ভ্যাকসিনের কী অগ্রগতি, এটা প্রতিনিয়ত আমাদের ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় এটা প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। উনি সেগুলো কোনোটাই ওনার চোখে পড়ে না। উনি ওনার মন খোলাভাবে বললেন যে ভ্যাকসিন কারা পাবে, কীভাবে পাবে, সেটার ব্যাপারে কথা বলেন। আরেকটি খুব কথা বলেছেন যে ভ্যাকসিন নাকি কারা পাবে সে তালিকা হচ্ছে। উনি শুনেছেন কোথায়? উনি শুনেছেন ঢাকার বিভিন্ন ক্লাবে। তো ওনার ক্লাবে যাতায়াতের অবস্থান আছে, উনি ক্লাবে বসে ক্লাবের কথাই শুনবেন, জনগণের কথা বা সরকারের কথা ওনার কানে পোষায় না। তো ক্লাবমুখী যারা তাদের কাছে অনেক কাল্পনিক বিষয় আসতে পারে বা অনেক অপ্রাসঙ্গিক কথা আসবে তাদের কাছ থেকে, এটা হতে পারে। আমরা খুব পরিষ্কারভাবে বলেছি সরকার ভ্যাকসিন আনার ব্যাপারে যথেষ্ট আন্তরিক, জনগণ যাতে ভ্যাকসিনটা বিনামূল্যে পায় সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে সরকারের সেইভাবে তহবিল গঠন করা হয়েছে। এই মাসের শেষ থেকেই আমরা আশা করছি যে ভ্যাকসিন বাংলাদেশে আসবে। সরকারের প্রতি আস্থা মির্জা ফখরুল সাহেবের কোনো কালেই ছিল এটা কেউ বলতে পারে না। মির্জা ফখরুল সাহেব এদেশের উন্নয়ন অগ্রগতি কখনো দেখেনি, দেশের এই যে এত উন্নয়ন অগ্রগতি হচ্ছে ওনারা চোখে পড়ে না, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে ওনাদের চোখে পড়ে না, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এটা চোখে পড়ে না। আজকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $43.1 billion আজকের। তো এইটা মির্জা ফখরুল সাহেবের চোখে পড়ে না। কেন পড়ে না? কারণ ওনারা যখন ক্ষমতায় ছিল সেই সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $6 billion নিচে রেখেছিলেন। তো $6 billion নিয়ে ওনারা সরকার প্রতিষ্ঠা করে বাহবানের চেষ্টা করেছিলেন। আমাদের সরকারের এই 10 বছরে $6 billion থেকে আজকে $43 billion ছাড়িয়ে গেছে। এটা ওনাদের কাছে অনেক কষ্টদায়ক, এই কারণে ওনাদের পছন্দ হয় না। ওনাদের কষ্টের আরেকটা জায়গা আছে, ওনাদের যে পেয়ারে পাকিস্তান, সেই পাকিস্তানের বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ হচ্ছে $20 billion নিচে। তো পাকিস্তানের চেয়ে আজকে আমাদের রিজার্ভ হচ্ছে ডবলের বেশি হয়ে গেছে। এইটা ওনাদের জন্য অনেক কষ্টদায়ক, এই জন্য ওনারা এটা মানতেও চান না, জানতেও চান না এবং আস্থাও ওনারা খুঁজে পান না। জনগণ মির্জা ফখরুল সাহেবের আস্থা না পেলেও জনগণ কিন্তু আস্থাশীল সরকারের প্রতি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার প্রতি জনগণ আস্থাশীল, কারণ দেশের জনগণ দেখেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া, দেশের উন্নয়ন অগ্রগতি হওয়া।